নমস্কার, ঈশান বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বিক্রম সরকার। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচরে প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন করবেন পরিমল, প্রস্তুতি চূড়ান্ত। ডিজিটাল টাকা মেশিনের প্রতারককে গ্রেফতার করল পুলিশ। খিলঞ্জিয়ার সংখ্যা নির্ধারণ না করে ভূমি নীতি অসাংবিধানিক, মামলার সিদ্ধান্ত। ঘুমরায় অজ্ঞাত পরিচয় লাশ ঘিরে রহস্য, বদরপুর ধরা পড়ল ট্রাক। এবার বিস্তারিত ঈশান বাংলা খবর। শিলচরে প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করবেন বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। পুলিশ প্যারেড গ্রাউন্ডে 26 জানুয়ারির অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে, কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া শহর জুড়ে চলছে তল্লাশি। 71তম প্রজাতন্ত্র দিবস ঘিরে সীমান্ত শহর করিমগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করে তোলা হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্ত হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সীমান্তে বিএসএফের টহলদারি বাড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া শহর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। জেলার কেন্দ্রীয় অনুষ্ঠানের প্রস্তুতি চূড়ান্ত হয়ে গেছে। জেলার পুলিশ সুপার কুমার সঞ্জিত কৃষ্ণা জানিয়েছেন, এবার প্যারেডে 20টি দল অংশ নেবে। করিমগঞ্জ যেহেতু আন্তর্জাতিক সীমান্ত এলাকা, তার জন্য কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে বলে জানান এসপি। করিমগঞ্জ আরক্ষী সক্ষম করে রাখা হয়েছে। সকল ইম্পর্টেন্ট ঠাই চেকিং, নাগা চেকিং, পেট্রোলিং করে থাকা হয়েছে। রেলওয়ে স্টেশন এনেকা ধরনের ইম্পর্টেন্ট ঠাইবিলাকতো পেট্রোলিং চেকিং চলি থাকা হয়েছে। যেহেতু করিমগঞ্জ এখন সীমান্তবর্তী ডিস্ট্রিক্ট হয়, গতি আমার সীমান্ত এরিয়াত আমি বিএসএফ আর আমার ডিস্ট্রিক্ট পুলিশের সঙ্গে মিলি পেট্রোলিং চেকিং সব করে থাকা হয়েছে। ট্রেন নাই যদিও আমার ফলের পুরো সক্ষম করে রখা হয়েছে। যখন ব্যবস্থা লোবলগা আছে আমি গোটেখিনি লিখছি। প্রায় 20টামান টিম হল, এনসিসি, অসম পুলিশ, ব্যাটেলিয়ান সকল লই গেলে। প্রতারণার দায়ে গ্রেফতার করা হলো কোয়ান্টাম ট্রেডার্সের সিএমডি সুজন সরকারকে। শনিবার রাঙ্গেরখাড়ি থানায় তাকে 3 দিনের রিমান্ডে আনা হয়েছে। ডিজিটাল আং মেশিন দিয়ে তিনি শিলচরের কোম্পানির ফ্র্যাঞ্চাইজিকে প্রতারণা করেন। তার বিরুদ্ধে 13 লক্ষ টাকার প্রতারণার মামলা করেন শিলচরের ফ্র্যাঞ্চাইজি দীপঙ্কর রায়। এ নিয়ে দীপঙ্কর জানান, অং মেশিনটি এটিএমের মতো, প্রতিটি ট্রানজ্যাকশনে তিনি 25 পয়সা পেতেন কমিশন হিসেবে। কিন্তু সুজন সরকার টাকা কোম্পানির অ্যাকাউন্টে না নিয়ে তার অ্যাকাউন্টে টাকা নিতেন। এই প্রতারণা ধরার পর তিনি পালিয়ে যান। সম্প্রতি সুজনকে গুয়াহাটি থেকে গ্রেফতার করা হয়েছে। আরেক পলাতক স্বপন করকে কেন পুলিশ ধরতে পারছে না, এই প্রশ্ন তুলেন তিনি। নরেন্দ্র মোদী ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন পূরণের লেগে সুইফট মেশিন BP50 বনগ, সেই মেশিন ডিস্ট্রিবিউট করা হয়েছে। আমি ক্লাস্টার ফ্র্যাঞ্চাইজি নিয়েছি এবং সেই এইসের পরে মেশিনের ট্রানজ্যাকশনে মিসকমিউনিকেশন RBI নর্মসের বাইরে থাকায় আমি মেশিন মার্কেটে ডিস্ট্রিবিউটার করার পরেও মেশিন রিটার্ন করে নিয়েছি। রিটার্ন করে মেশিন রিটার্ন দিচ্ছি কোম্পানিরে কোয়ান্টন ট্রেডার্স আপনা বাজার। সেই কোম্পানির MD হইল সুজন সরকার, তার ওয়াইফ হইল CMD সুজন সরকার, MD সুতপা রায় সরকার। তারপর মেশিন রিটার্ন করার পরে আমার মেশিনের টাকার এগেনস্টে 13,07,500 টাকা দিয়ে মেশিন কিনছিলাম 100টা। সিস্টেম আসছিল কোম্পানির মানুষই মেশিন সেল করব, রিটার্ন করাইছে 66 পিস মেশিন, 66 পিস মেশিন রিটার্ন করার পরে আমার চেক দিছে 3 লাখ টাকার 2টা চেক, 2 লাখ টাকার 1টা চেক, 3টা চেকই বাউন্স। সেই চেক বাউন্সের এগেনস্টে আমি NI Act করছি, একটা কেস করছি কোর্টে। কেস করার পর চেকের নোটিশ রিটার্ন হয়, নট ফাউন্ড হিসাবে রিটার্ন হইতেছে। তারপরে আমি বাধ্য হয়ে ক্রিমিনাল কেস করি সুজন সরকার, CMD, MD সুতপা সরকার এবং এরিয়া ম্যানেজার স্বপন কর, যার রেফারেন্সে আমি এই কোম্পানির সন্ধান পাই। সেই IndiaTransact.com কোম্পানির নর্থ ইস্টের ইনচার্জ অঞ্জন চন্দ্র, ইন্ডিয়াবল.com
অফিসে 27th floor ইন্ডিয়া ট্রানজ্যাক্ট .com অফিস, সেখানে পর্যন্ত আমি যাই। কোনো কেস না পাই বাধ্য হয়ে কেস করি। এবং সুজন সরকার গত 30 December 2019 গুয়াহাটিতে প্রাগ নিউজে দেখাচ্ছে তারে অ্যারেস্ট করে আনা হয়েছে। খিলঞ্জিয়ার সংখ্যা নির্ধারণ না করে ভূমিনীতি জারি করাকে অসাংবিধানিক বলে মন্তব্য করেন গুয়াহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী নজরুল হক মাজার ভুঁইয়া। তিনি বলেন, খিলঞ্জিয়া বলে নাগরিকত্বর কোনো সংখ্যা নির্ধারণ করা নেই সংবিধানে, তাই এই অধিসূচনা জারি করে রাজ্যের লক্ষ লক্ষ মানুষকে গৃহহীন করার ষড়যন্ত্র চলছে। এ নিয়ে আসাম এনভায়রো সোসাইটির চেয়ারম্যান হাইকোর্টে মামলা করেন বলে জানান তিনি। এক সাংবাদিক সম্মেলনে আগে খিলঞ্জিয়ার সংখ্যা নির্ধারণ না করে ভূমিহীন নীতি প্রয়োগের তিনি তীব্র বিরোধিতা করেন। যে অসমে 2019 ল্যান্ড পলিসি নামে একটা পলিসি ঘোষণা করা হয়েছে, এছাড়াও আপনারা নিশ্চয়ই জানেন এই ল্যান্ড পলিসি সম্পর্কিত বিষয়ে এবং বিশেষ করে খিলঞ্জিয়া এবং অসম চুক্তির ষষ্ঠ অনুচ্ছেদের বিষয়ে অসমে কেন্দ্রীয় সরকার ডি কে শর্মার নেতৃত্বাধীন একটি কমিটি গঠন করে দিয়েছিল। সেই কমিটি এখন পর্যন্ত তাদের প্রতিবেদন দাখিল করেনি, যেখানে একটি প্রশ্ন ছিল খিলঞ্জিয়ার সংঘার সম্পর্কিত, খিলঞ্জিয়া মানে ভূমিপুত্র, সে কারা ভূমিপুত্র হবে সেই সম্পর্কে একটা প্রতিবেদন দেওয়ার কথা। এখনো প্রতিবেদনটা কেন্দ্রীয় সরকারের কাছে জমা পড়েনি, কিন্তু খিলঞ্জিয়ার সংজ্ঞা নির্ধারিত না হওয়া সত্ত্বেও এ পর্যন্ত নির্ধারিত হয় নাই। কিন্তু ইতিপূর্বে 2019 ল্যান্ড পলিসি ঘোষণা করা হয়েছে, যেখানে অনেকগুলা আপত্তিকর ধারা প্রয়োগ করা হয়েছে। যেমন মাটি অ্যালটমেন্টের ক্ষেত্রে, উচ্ছেদের ক্ষেত্রে, মাটি বুক দখল করার ক্ষেত্রে খিলঞ্জিয়া শব্দটি ব্যবহার করা হয়েছে। বলা হয়েছে যে খিলঞ্জিয়ারাই মাটির অগ্রাধিকার পাবে, উচ্ছেদ করার পরেও যারা উচ্ছেদিত হবে তাদের মধ্যে খিলঞ্জিয়াদেরকে রাখা হবে, ও খিলঞ্জিয়াদেরকে বের করে দেওয়া হবে। ঠিক এরকমভাবে যারা রিজার্ভ ফরেস্ট আছে, রিজার্ভ এলাকা আছে, গ্রেজিং রিজার্ভস আছে, চর অঞ্চল আছে, এগুলোতে এটা করা হবে, সব খিলঞ্জিয়া এবং অখিলঞ্জিয়া। ঘুমরা বাগানে এক অজ্ঞাত পরিচয়ের লাশ উদ্ধার করার ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। শুক্রবার রাতে 8টা নাগাদ 6 নম্বর জাতীয় সড়কের পাশে গলায় ফাঁস লাগানো অবস্থায় একটি মৃতদেহ পাওয়া যায়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে ভাঙ্গায় জাতীয় সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি ট্রাক উদ্ধার হয়। ট্রাকটির ভেতরে তল্লাশি চালিয়ে একটি বন্দুক উদ্ধার হয়। ট্রাকটির ভেতরে অরূপ দেবনাথের নামের একটি আধার কার্ড পাওয়া গেছে। বাড়ি ধর্মনগর। সন্দেহ করা হচ্ছে ঘুমরায় যে মৃতদেহ উদ্ধার হয়েছে তা অরূপ দেবনাথের হতে পারে। কোনো ছিনতাইকারী তাকে হত্যা করে ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। গত কয়েকদিন আগে শিলচর শহরে 2টি অর্থ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কিশোর দে নামে এক ব্যক্তির 4,95,000 এবং সুচেতা দের 2 লক্ষ টাকা ছিনতাই হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত কোনো ছিনতাইকারী ধরতে পারেনি পুলিশ। শনিবার বিশিষ্ট সমাজসেবী স্বর্ণালী চৌধুরী তাদের নিয়ে কাছাড়ের পুলিশ সুপার মানবেন্দ্র দেবরায়ের দ্বারস্থ হন। এসপি আশ্বাস দেন ছিনতাইকারীরা শীঘ্রই ধরা পড়বে, পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। আমরা গত 20 তারিখে স্ন্যাচিং হয়েছে, আমার হয়েছে 4,95,000 টাকা, ওনার হয়েছে 2 লাখ টাকা। আমি UBI থেকে টাকা উঠিয়ে ঘরে যাচ্ছি, এই পুষ্ট হয়েছে যাতে রাস্তার মধ্যে ছিনতাই হয়েছে আমার মিসেসের কাছ থেকে সোনালীতে আইলা গান্ধী রোড। আমার আছে 4,95,000 টাকা, আজকে 6 দিন চলে, আজকে আমরা এসপির সাথে দেখা করাতেছি, আমরা দুজনেই আছি, প্লাস আরও মানুষ আছেন, তারা গেছে গিয়া এসপি আশ্বাস দিয়েছেন যথেষ্ট চেষ্টা করবা। আর প্লাস তার একটা আইফোন আছে, এটা বলছি এটার ইয়োটা আইডি, আইডিটা যদি পাওয়া যায় তাহলে তাই সঙ্গে সঙ্গে এটা বই আছে দৌড় দিতে পারবো। আর তাই আবার এনকোয়ারি করবা ব্যাংকে গিয়া, ব্যাংকের মানুষকে জড়িত। আমার নাম সুচেতা দেব, আমি শিলংকটি ফুলবাড়ি আবাসনে থাকি। আমি স্টেট ব্যাংক থেকে টাকাটা তুলতে গেতাম আমার হার্টের ট্রিটমেন্টের লেগিয়া, জাস্ট ডিসির বাংলার সামনেটায় আইসি, ডিসির বাংলার সামনে মানে আসার সঙ্গে সঙ্গে একটা বাইক ফুল স্পিডে আইয়া আমার ফালাইয়া আমার ব্যাগটা ছিনতাই করে লইয়া গেছে। কেন আছে বাইকে? দুজন আছি, আজকে 6 দিন 20 তারিখের ঘটনা।
20 তারিখ বিকালে 3:15 ঘটনা। আমরা স্পেশালের কাছে আইসি টেটার বিহিত করবার লিখে স্পেশাল তো আশ্বাস দিছই, জানি না কতটুকু কী হইব, কিন্তু আমার টাকাটার খুব দরকার, আমি আমি ট্রিটমেন্টে যাইতাম, আমার এই টাকাটা গিয়ে আমি মানে একদম সর্বসর্বশান্ত হয়ে গেছি। থানায় এফআইআর করছি। জন্মসূত্রে বা কর্মসূত্রে যারা হাইলাকান্দিবাসী কিন্তু এখন শিলচরে আছেন তাদের নিয়ে এক মিলন সভার আয়োজন করা হবে আগামী 26 জানুয়ারি সন্ধ্যা 6 ঘটিকায় মধ্যশহর সাংস্কৃতিক সংস্থার সভাকক্ষে এই সভা হবে। এতে হাইলাকান্দি মূলের সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সৌমিত্র দত্ত রায় ওরফে বাপি, উত্তম কুমার সি, সুরজিৎ সোম। তারা এই সভায় শিলচরিয়ান হাইলাকান্দিবাসীদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন। আমরা হাইলাকান্দির বাসিন্দা যারা শিলচর তথা কাছাড়ে আজকের দিনে বসবাস করছি, সবার জন্য একটি আবেদন। আমরা আগামীকাল 26 জানুয়ারি সন্ধ্যা 6টায় শিলচর মধ্যশহর সাংস্কৃতিক সমিতির ভবনে একটি সভার আয়োজন করেছি, যেখানে হাইলাকান্দি যারা শিলচর তথা কাছাড়ে থাকেন তাদের সংগঠিত করে একটা মিলন আয়তন যাতে গড়া যায় সেই চেষ্টার জন্য প্রাথমিক আলোচনা যাতে হয় সেটার জন্য কালকে সভাটা আহ্বান করা হয়েছে। সেখানে আমরা সবার উপস্থিতি চাইছি, সবার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি, তার জন্য আমরা এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সবার কাছে আবেদন রাখছি কাল সন্ধ্যা 6টায় শিলচর মধ্যশহর সাংস্কৃতিক সমিতির ভবনে উপস্থিত হয়ে প্রাথমিক আলোচনাটা সুন্দরভাবে যেতে হয়, আমরা কীভাবে এগিয়ে যেতে পারি এবং সমাজে সুশৃঙ্খলভাবে কাজ করতে পারি সেটার রূপরেখা চূড়ান্ত করার জন্য কালকের সভাটা। দয়া করে সবাই কালকে একটু সময় বের করে সন্ধ্যার সময় মধ্যশহর সাংস্কৃতিক সম্মেলনী ভবনে উপস্থিত হওয়ার আহ্বান জানাচ্ছি। এক প্রচেষ্টা, নতুন প্রচেষ্টা নিচ্ছি এক সূত্রে গাঁথার। আমরা যারা হাইলাকান্দি মূলের বাসিন্দারা আজ শিলচরে ছড়িয়ে ছিটিয়ে আছি, আমরা যাতে একে অপরকে চিনতে পারি, একে অপরকে জানতে পারি যে আমরাও হাইলাকান্দি, তার জন্য এই প্রচেষ্টা। এই প্রচেষ্টা আমরা বৈদ্যুতিক প্রচার মাধ্যমের মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছি যে আপনারা সবাই উপস্থিত হন এই উক্ত সভায়। মূলত হাইলাকান্দি ফেস্টিভ্যাল করার একটা উদ্দেশ্য আছে, যারা ওনারা বলেছেন যারা এখানে আমরা হাইলাকান্দিতে কেউ জন্মসূত্রে হাইলাকান্দির বাসিন্দা, কেউ আমরা কর্মসূত্রে কিছুদিনের জন্য হাইলাকান্দি ছিলাম, বর্তমানে শিলচরে বা কাছাড়ে আছি, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছি, আমরা নিজেদের মধ্যে প্রথমে পরিচিত গড়ে তুলে নতুন করে একটা সমন্বয় তৈরি করে এবং আগামীতে আমরা একটা হাইলাকান্দি ফেস্টিভ্যাল করার পরিকল্পনা রয়েছে। তার জন্য কালকের এই সভা, আপনাদের সবাইকে ওই সভায় উপস্থিত থাকার জন্য আমরা বিনম্র অনুরোধ জানাচ্ছি। মেহেরপুরে এক গাঁও সভা বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির উপর বিশেষ আলোচনা সভা হয়। এতে পৌরোহিত্য করেন এলাকার বিশিষ্ট নাগরিক নিরোধ কর্মকার। জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার শিলচরে পালিত হল জাতীয় ভোটার দিবস। এদিন সকালে বের হয় এক শোভাযাত্রা, এটি শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে জ্যোতিকলা কেন্দ্রে গিয়ে শেষ হয়। সেখানে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। আজকে আমাদের 25 জানুয়ারি গত 10 বছর ধরে ইলেকশন কমিশনের অধীনে রাষ্ট্রীয় ভোটদাতা দিবস হিসাবে, ন্যাশনাল ভোটার ডে হিসাবে 25 জানুয়ারিতে পালন করা হচ্ছে। আজকের দিনটার গুরুত্ব এটাই যে যারা ভোটার আছে, ভারতবর্ষে ভোটদাতারা আছে, তাদের একটা জাগরূকতা আনার জন্য, আর সবাইরা যারা 18 বছর বয়স হয়েছে, ভারতীয় নাগরিক ছেলে মেয়ে, ওরা নিজের নাম ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করে নিজে এই ভারতের ইলেকশনে পার্টিসিপেট করবে, ভোটদান দেবে, নিজের ভোটাধিকার সাব্যস্ত করবে। তার জন্যই 25 জানুয়ারিটা প্রত্যেক বছরে
রাষ্ট্রীয় ভোটদাতা দিবস হিসেবে আমরা পালন করছি। আজকে কী করছি ওটা? আজকে আমরা এই কার্যসূচির ভিতরে আছে আমাদের র্যালি আছে, ভোটার্স র্যালি আমরা একটু আগেই করে আসলাম, প্লাস আজকে এখন একটা সিম্পোজিয়াম একটা মিটিং আছে, সেমিনার আছে ভোটারদের উপরে, ভোটারদের জাগরুক করার জন্য। এখানে আমাদের ডিস্টিংগুইশড স্পিকার্স ডাকা হয়েছে, বক্তাদেরকে ডাকা হয়েছে, ডিডিসি ম্যাডাম, ডিডিসি স্যার সবাই থাকবেন এখানে, সবাই মিলে একটা মিটিং। কাটিগড়ার সাংবাদিক জগতের পুরোধা প্রয়াত বিমলকান্তি দেবের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করল কাটিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ড। শনিবার কাটিগড়া চেতনা কার্যালয়ে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। মঞ্জুর আহমদের পৌরোহিত্যে আয়োজিত স্মরণসভায় প্রয়াত সাংবাদিকের জীবন ও কাটিগড়ার প্রতি তার দায়বদ্ধতা নিয়ে স্মৃতিস্মরণসভা আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সুব্রত চক্রবর্তী, বিশিষ্ট সাংবাদিক প্রদীপ্ত পুরকায়স্থ, প্রথমেশ দেব, অমলেন্দু মালাকার, শামসুল হক, ইমাদউদ্দিন মজুমদার প্রমুখ। অনুষ্ঠানের শেষে গিল্ডের পক্ষ থেকে প্রয়াত বিমল দেবের স্ত্রীর হাতে সম্মান স্মারক এবং তার ছেলে রত্নদীপ দেবের হাতে পড়াশোনার জন্য আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। আহলে সুন্নত ওয়াল জামাত পরিচালিত পুরাহুরিয়া আলিয়া মাদ্রাসার আগামী 18 ফেব্রুয়ারি এক বিশাল ধর্মীয় সভা অনুষ্ঠিত হবে। দিন রাত্রি ব্যাপী চলবে এই ধর্মীয় সমাবেশ। 50 থেকে 60 হাজার ইসলাম ধর্মের মানুষের সমাগম ঘটবে বলে জানালেন পরিচালন কমিটির কর্মকর্তারা। ইতিমধ্যে বেশ কয়েকটি উপসমিতি গঠন করা হয়েছে। ধর্মীয় সভায় পৌরোহিত্যে করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উপদেষ্টা শারিমুল হক লস্কর, এছাড়া উপস্থিত থাকবেন দেশ বিদেশের ইসলামিক পণ্ডিতরা। সমাবেশে আমরা অনুমান করছি অন্যান্য বছর থেকে মানুষের সমাগম একটু বেশি হবে, অনুমান আমাদের 60-70 হাজার মানুষ হবে। তাছাড়া আমাদের এই মহফিলে রাজনীতিবিদ এবং সমাজসেবী করিমগঞ্জের ডিসি, ডিসি মহোদয়, এসপি মহোদয়, এমপি মহোদয়, অথচ এই জেলা পরিষদের সভাপতি জনাব আশিসনাথ মহাশয়, এছাড়াও স্থানীয় ভিন্ন ভিন্ন সর্বস্তরের নেতৃস্থানীয় মানুষ এবং আমাদের স্থানীয় এমএলএ মহাশয়, তাছাড়াও এতদঞ্চলের সর্বস্তরের মানুষ আমাদের মহফিলে আসবেন, আমি সবাইকে আহ্বান করেছি আর সবার সাহায্য এবং সহযোগিতা কামনা করছি। আমাদের প্রোগ্রাম আগামী 8 ফেব্রুয়ারি অবশ্যই মাদ্রাসা সংলগ্ন বিশাল কুলা ময়দান মাঠে অনুষ্ঠিত হবে। প্রভাত ফেরির মাধ্যমে মালোগ্রাম ড্যাফোডিল স্কুলের রজত জয়ন্তী বর্ষের সমাপন অনুষ্ঠান শুরু হলো শনিবার সকালে। স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক, অশিক্ষক, স্থানীয় জনগণ, স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে যোগ দেন বিভিন্ন ভাষাগোষ্ঠীর জনগণ। ট্যাবলো ও ব্যান্ডের সহযোগে এই প্রভাত ফেরি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। নাদবৃন্দের সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হবে বঙ্গভবনে আগামী 9 ফেব্রুয়ারি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলা শিল্পী কুমার বসু এই সন্ধ্যায় মুখ্য আকর্ষণ। তার নেতৃত্বে সমক্ষে শিক্ষা সমীক্ষা ছাত্রদের অনুষ্ঠান পরিবেশিত হবে। কুমার বসু ছাড়াও আসছেন কথক নৃত্যশিল্পী রাজেন্দ্র গাঙ্গুলি, কণ্ঠশিল্পী অঞ্জনা কুমারী, তবলা শিল্পী অভিষেক চ্যাটার্জি, পোখরাজ শিল্পী পণ্ডিত ফতেহ সিং গাঙ্গুলি প্রমুখ। পণ্ডিত কুমার বসুর পরিচালনায় এবং আমাদের শিলচরের অনুপম মণ্ডলের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে চলেছে সমবেত তবলা লড়া। প্রতি বছরের ন্যায় এবারও এটা হবে। বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে পণ্ডিত রাজেন্দ্র গাঙ্গানির কথক নৃত্য, সঙ্গে তবলা সহযোগিতায় থাকবেন পণ্ডিত কুমার বোস, সরোদে থাকবেন সুনন্দ মুখার্জি সরোদে, এবং হারমোনিয়ামে থাকবেন সুভাশিস ভট্টাচার্য, আর কণ্ঠসঙ্গীত অঞ্জনা কুশারী রয়েছেন, সঙ্গে অভিষেক চ্যাটার্জি। তাছাড়াও স্থানীয় প্রতিভাদের প্রত্যেকবারই আমরা সুযোগ দিয়ে থাকি, এবারও তার ব্যতিক্রম হবে না। যেহেতু এবার নৃত্য কথক নৃত্যকে আমরা প্রাধান্য দিয়েছি, কথক নৃত্যর অনুষ্ঠানকে আমরা মূল অনুষ্ঠান হিসেবে রেখেছি, তাই বরাক উপত্যকার কথক নৃত্য এবং অন্যান্য শাস্ত্রীয় নৃত্যর উপরে যেসব শিল্পীরা রয়েছেন প্রতিভাবান শিল্পী, তাদেরকে আমরা এবার নাদবৃন্দের আমাদের এই মঞ্চে সুযোগ দিচ্ছি। বঙ্গভবনে আগামী 9 ফেব্রুয়ারি রোববার বিকেল 3টায়
ভ্যালি স্ট্রং সিমেন্টের মুকেশ আগরওয়ালা উপস্থিত থাকবেন, এছাড়াও আরও কয়েকজনের সঙ্গে যোগাযোগ হচ্ছে। কোরাস নাট্যমেলা শুরু হলো, 26 জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। এতে শিশু শিল্পীরা অংশ নেয়। এর উদ্বোধন করেন বিশিষ্ট যাত্রা প্রখ্যাত যাত্রাশিল্পী গীতেশ নাথ সমাজপতি। এক সুন্দর পৃথিবী লোক গড়ার লক্ষ্যে 2001 থেকে শুরু করেছিল শিশুদের নিয়ে শিশু নাট্যমেলা। এবছর 2020 আমাদের 20তম শিশু নাট্যমেলা। আজকের এই অশান্ত সময়ে বাচ্চারা যে বাণীটা, যে স্লোগানটা আওড়ালো, হিংসা দেশ সন্ত্রাসের পৃথিবী নয়, শিশুদের কলতানে মুখরিত সবুজ পৃথিবী চাই, সেই আকাঙ্ক্ষা নিয়ে শিশুদের সাথে সাথে আমরা বড়রাও এই নাট্যমেলায় হাজির থাকব। এবং আমরা বাচ্চাদের ভাবনা চিন্তা, মূলত বাচ্চারা কী ভাবনা চিন্তা করতে সেই জায়গাটা নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান নাটক এখানে পরিবেশিত হবে। মোট 12টি নাটক এখানে হবে। এতে বিভিন্ন সংস্থার শিলচরে বিভিন্ন সংস্থা যোগদান করবেন এবং কোরাসের তরফ থেকে এই শিলচর শহর এবং তার আশেপাশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা কিছু দল, নাট্যদল তৈরি করে এখানে নিয়ে হাজির হয়েছি। আমরা সবার সহযোগিতা কামনা করছি। শিলচরে প্রচুর অভিনেতা আছেন, শিলচরে এখন অভিনয় করছেন মেয়ে ছেলে অভিনেতা অভিনেত্রীরা আছেন যারা এই শিশু নাট্যমেলা থেকে তাদের নাট্যজীবন শুরু করেছিল, এবং প্রচুর লোক আছে। এই লাভটা আমরা পাচ্ছি। এলাকার সমাজপতি গীতেশ নাথ সমাজপতি, বরাক উপত্যকার কিংবদন্তি যাত্রা শিল্পী। তিনি যদি বাইরে থাকতেন তাহলে হয়তো তাকে নিয়ে জীবনী রচনা করা হতো। আমরা দেখেছি যখন গীতেশ নাথ সমাজপতি মঞ্চে আসেন তখন মঞ্চের চেহারাটাই পাল্টে যেত যাত্রার মঞ্চে। এই ধরনের একজন কিংবদন্তি শিল্পী আজ আমাদের নাট্যোৎসব উদ্বোধন করলেন শিশু নাট্যমেলা। আমরা কোরাস গর্বিত। বরাক ব্রহ্মপুত্র মিলন সংস্থার উদ্যোগে গান্ধী ভবনে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার আয়োজন হয়। এতে 26টি দল অংশগ্রহণ করে থেকে টোটাল আমাদের যেটা ইন্টার বরাক স্কুল লেভেল আপনি কুইজ আর ডিবেট কম্পিটিশন চলছে, এতে আমাদের কুইজ কম্পিটিশনে 26টা টিম অংশগ্রহণ করেছে এবং বিকেলবেলা 4টা থেকে আমাদের ডিবেট কম্পিটিশন শুরু হবে। সেই কম্পিটিশনে এখন অবধি আমাদের 12টা স্কুল জয়েন করবে। এখন আমাদের ফার্স্ট রাউন্ড শেষ হয়ে গেছে, সেমিফাইনাল রাউন্ড চলছে, প্রথম সেমিফাইনালও শেষ হয়ে গেছে। 3টা থেকে 4টা আমাদের কুইজের ফাইনাল রাউন্ড হবে। কিন্তু আমরা বরাক ব্রহ্মপুত্র থেকে আপনাদের কাছে বলতে চাই এটাই যে প্রথমবার আমরা করতে যাচ্ছি যে এই কম্পিটিশন করেছি, কিন্তু পরে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে 26টা স্কুল জয়েন করেছে। এই জিনিস দেখে সকাল থেকে আমাদের সংস্থার প্রত্যেক কর্মকর্তারা চিন্তাভাবনা করেছি যে আগামীতে আমরা স্টেট লেভেল একটি কম্পিটিশন আয়োজন করব, আর যদি স্টেট লেভেলও আমরা একদম সাকসেস করতে পারি তাহলে আমরা অল ইন্ডিয়া লেভেল একটা কুইজ এবং ডিবেট কম্পিটিশন আমাদের শিলচরে করার চেষ্টা করব। সকালে উদ্বোধন যখন আমাদের হয়েছিল, উদ্বোধন করতে আমাদের প্রাক্তন শিক্ষক তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় গোবিন্দ প্রকাশ মহাশয় এসেছিলেন, ওনাকে দিয়েই আমরা প্রদীপ প্রজ্বলন করেছি। স্মাইলের 3 দিনের সঙ্গীত কর্মশালা শুরু হলো ইলোরা হেরিটেজে। প্রতিবন্ধী শিল্পীদের দিয়ে এই কর্মশালার শুরু হয়। এই শিবিরের পরিচালনা করেন মুম্বাই খ্যাত শিলচরের গ্রুমার রণদীপ ভাস্কর। শিলচরের সুসন্তান রণদীপ ভাস্কর সত্যি আজকে যে জাতীয় স্তরে যেভাবে সুনাম, শিলচরের সুনাম অর্জন করেছে গানের মাধ্যমে এবং সঙ্গীত চর্চায়, শুধু সঙ্গীত না কম্পোজিশনেও, জি সারে বিকামা কিংবা ইন্ডিয়ান আইডিয়ালে গ্রুমিং স্টুডেন্ট থেকে গ্রুমিং করছেন, তাই উনি শিলচরে এসেছেন। আমরা স্মাইলের পক্ষ থেকে ওনাকে অনুরোধ করেছিলাম যে আমাদের এদুত অঞ্চলের ছেলেমেয়েদেরকে যদি উনি অল্প জ্ঞান দিতে পারেন তাহলে অনেক উপকৃত হবে ছেলেমেয়েরা। আমাদের কথা রেখেছেন উনি, তারপর আজ আমরা এই সুযোগ পেয়েছি। উনি এসছেন, আমাদের বাচ্চাদেরকে তালিম দিচ্ছেন, হয়তো ওখান থেকে আমরাও একটা রত্ন পাবো। উনি যেভাবে আমাদের রত্ন, ওখান থেকেও আরও কিছু বেরোবে সেটা আমরা আশা করছি। আগামী 2 দিন আরও ক্লাস হবে, এই গ্রুমিং ক্লাস করছেন উনি। যে আজ থেকে আমরা রেজিস্ট্রেশন ফি মুক্ত করে দিয়েছি, আমাদের কোনো পয়সা লাগবে না এই সঙ্গীতের কর্মশালায় অংশগ্রহণ করার জন্য। যে কোনো শিল্পী ইচ্ছুক, যারা উদীয়মান শিল্পীরা রয়েছেন বিশেষ করে, এবং যারা গান শিখতে চান বা জানতে চান,
তাদেরকে নিজেরকে আরও বেশি পরিমার্জিত করে তুলে ধরার প্রচেষ্টা নিয়ে যারা স্বপ্ন দেখছেন যেটা সঙ্গীতের শিল্পী হবেন, তাদের কাছে এটা একটা বিরাট সুযোগ। আমরা কোনো পয়সার এখানে বন্দোবস্ত নেই, প্রয়োজন নেই, কোনো রেজিস্ট্রেশন ফিস নেই। আমরা সবাইকে আমন্ত্রণ জানাবো যে এই আগামীকাল বেলা 12 ঘটিকা থেকে যে কর্মশালা শুরু হবে তাতে অংশ নেবেন, আপনারা সবাই আসবেন, সুযোগ নেবেন। কারণ কি, রণদীপ ভাস্করের মতন একজন এত গুণী ব্যক্তিত্ব শিলচরে এসছেন এবং উনি শেখাচ্ছেন, সবাই উপকৃত হবে। তাই এই মেসেজটা আমাদের সবাইকে দিচ্ছি, আপনারা আসুন, ওনার কাছ থেকে আপনারা কিছু সঙ্গীতের শিক্ষা নিন, আগামীতে আপনাদের অনেক ভালো হবে। চেঙ্কুরি রোডের ফজল শাহ মোকামে শুক্রবার দিন রাত ব্যাপী চলে বার্ষিক জলসা অনুষ্ঠান। বিকেল 3টা থেকে শুরু হয় প্রতিযোগিতা মুকুল গজল অনুষ্ঠান। সন্ধ্যার পর থেকে আরম্ভ হয় ধর্মীয় আলোচনা, এতে বিশিষ্ট ইসলামিক পণ্ডিতরা অংশ নিয়েছেন। সব শেষে গজল প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। সন্ধ্যায় বিভিন্ন ধর্মীয় মানুষ এসে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে প্রার্থনা করেন, সবার মধ্যে প্রসাদও বিতরণ করা হয়েছে। প্রতি বছর আমাদের এই ফজলশাহ মোকামে জলসা অনুষ্ঠিত হয়, ঠিক তদ্রূপ এই বছর আমার যে জলসাটা বার্ষিক জলসা অনুষ্ঠিত হয়েছে, সকালে আমাদের কার্যসূচি যা ছিল সকালে প্রথম সকাল 10 ঘটিকার সময় আমাদের তরিকতের পতাকা উত্তোলন হয়েছে, তারপর প্রত্যেক কুরআন খতম হয়েছে। কুরআন খতমের পর দুপুর 2টা থেকে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে গজল প্রতিযোগিতা হয়েছে, আর সন্ধ্যা মাগরিবের নামাজের পরে আমাদের এই যে খতমে খাজে গান, যেটা আমাদের তরিকতের খতম বলে, সেই তরিকতের খতম খতমে খাজে গান হয়েছে। খতমে খাজে গানের পর বাচ্চারা যারা গজল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সেই বাচ্চাদেরকে আমরা পুরস্কার দিয়ে পুরস্কৃত করেছি, এবং এবারে দুজন বক্তা ওনাদের ওয়াজ রাখছেন। ঠিক 7টার সময় এশার আজান হবে, এশার আজানের পর এশার নামাজ হবে, এশার নামাজ শেষে আমাদের দুজন বক্তা আসবেন, একজন হলেন বিশিষ্ট আলিম মৌলানা আজমল হোসেন, উনি নাগাটিল্লা আন্নুর সিনিয়র মাদ্রাসা থেকে আসছেন, উনি ওনার ওয়াজ রাখবেন রাত্রি 6:30 থেকে। তারপর রয়েছেন আমাদের আরেকজন বিশিষ্ট আলিম মৌলানা ফখরুল ইসলাম সাহেব, উনি ওনার ওয়াজ রাখবেন। প্রদীপ প্রজ্বলন, পতাকা উত্তোলন এবং ফুটবলে কিক মেরে শিলচর ভেটেরান ফুটবল ক্লাবের আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক ভেটেরান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন শিলচরের রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী বৈকুণ্ঠদানন্দজি মহারাজ। সঙ্গে ছিলেন বিধায়ক কিশোর নাথ, ডিএসএর সভাপতি বাবুল হোর, সচিব বিজেন্দ্র প্রসাদ সিং, ফিফার রেফারি মৃণাল কান্তি রায়, সুবিমল ধর, শিলচর ভেটেরান ক্লাবের চেয়ারম্যান রজত ঘোষ সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা বনাম মিজোরাম, 1-0 গোলে মিজোরামকে পরাজিত করে কলকাতা। দ্বিতীয় ম্যাচটি দুলিয়াজান এবং ত্রিপুরার মধ্যে ড্র হয়। তৃতীয় ম্যাচে দিল্লি আরবিআই বরাক ভেটেরান ইউনাইটেডকে 2-1 গোলে পরাজিত করে। চতুর্থ ম্যাচে নেপাল 2-1 গোলে দুলিয়াজানকে হারিয়ে দেয়। পঞ্চম ম্যাচে বরাক ইউনাইটেড কলকাতাকে 2-0 গোলে পরাজিত করে। এদিন ম্যাচের শেষে শিলচর ভেটেরান ফুটবল এবং ত্রিপুরার মধ্যে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। অনূর্ধ্ব 16 আরজি বড়ুয়া টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শিলচর দলে 2 সদস্য সুদীপ সিনহা এবং চানামাছা খাইরু মানুকে সম্বর্ধনা জানাল পপুলার ক্লাব। দুজনেই পপুলার ক্লাবের সদস্য, তাদের শনিবার টাউন ক্লাবের মাঠে ফুলের তোড়া এবং উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানানো হয় ক্লাবের সদস্যের মাধ্যমে। উপহার স্বরূপ 2টি টি-শার্ট তাদের হাতে তুলে দেওয়া হয়। শান্তিকামী গণসংগঠন আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় ফাইনালে জয়ী হল টু ব্রাদার্স ক্লাব বোয়ালজোর। শনিবার বিকেলে ধনীহারি মিনি স্টেডিয়ামে আয়োজিত এই ফাইনালে টু ব্রাদার্স হারায় বনরাজ ক্লাবকে। ফাইনালের প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিধানসভা উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর।
ঈশান বাংলা খবর শেষ করার আগে শিরোনাম আরও একবার। শিলচরে প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন করবেন পরিমল, প্রস্তুতি চূড়ান্ত। ডিজিটাল টাকা মেশিনের প্রতারককে গ্রেফতার করল পুলিশ। খিলঞ্জিয়ার সংখ্যা নির্ধারণ না করে ভূমিনীতি অসাংবিধানিক, মামলার সিদ্ধান্ত। ঘুমরায় অজ্ঞাত পরিচয় লাশ ঘিরে রহস্য, বদরপুর ধরা পড়ল ট্রাক। এখনকার মতো খবর এ পর্যন্তই, নমস্কার।